personal military gen, that may be too. Bansha Kalp Kukasen, the Kayavata, Pasitana, and Kakanetu, Vaishna Kutranamo. Namo Mahapadan Naya, Krishna Prema Pradayate, Krishna Krishna Taitan, Namda, Guru Kunti. Vrindavani Tulusi Devai, Priyavai Keshavasvata, Vishnu Bhakti Pradeshi, Satya Bhakti. Narayana Namaste, Savan Jaita Narottama, Devi Sarasvati Yitasam, Tatu Jaya Vajuna. Sri Krishna Taitan, Prabhu Nishtananda, Sri Advaita Vadadho Jivasati, Gaura Bhakti. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. এবং সমাগত কন্যা এবং প্রধান সভাপতি এবং প্রধান অতিথি এবং মাতৃমণ্ডলী সবাইকে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আজকে দেখি তিনটি অধিবেশন। সাধারণত অন্যান্য বৎসরের ন্যায় সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসে আজকে এই অনুষ্ঠান হয়। তারপরে দেখি ছিল সত্যিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরে প্রতিষ্ঠিত সে নবদ্বীপ ধাম প্রচারের এই সভার অধিবেশন হয়। এবছর আরও একটি ছিল ভক্তি প্রজ্ঞান গোস্বামী ঠাকুরের গঠিত আয়োজিত সে শ্রীচৈতন্য মঠে ছাত্রবাদী স্মরণে আয়োজন করা হয়। উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবার কথা প্রচার, ভগবত কথা প্রচারই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলেছেন ছিল একজন নৈয়ায়ী পণ্ডিত ছিল সার্বভৌম ভট্টাচার্য, তার কথা অনেকেই জানে। তিনি এদেশবাসী ছিলেন, রাজা প্রতাপৃষ্ট তাকে পণ্ডিত জেনে তাকে জগন্নাথের সেবার জন্য তাকে নিয়ে গেছিলেন। যখন মহাপ্রভু যখন তার সেখানে পৌঁছেছিলেন তখন তার সব কথা শুনে তিনি মুগ্ধ হয়ে একটি শব্দ শ্লোক রচনা করেছেন। তার মধ্যে একটি শ্লোকে আছে, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ নেক পুরুষ প্রধান শ্রীকৃষ্ণ চৈতন্য ফলিতধারী কৃপা বুধি গ্রস্ত মহান প্রবর্তে। তাকে যখন জেনেছেন তিনি স্বয়ং ভগবান, তিনি এসেছেন কোন কিছু কার্য করার জন্য, কি জন্য এসেছেন যে অনেক কোনোদিন যা দেওয়া হয় নাই সেই কৃষ্ণ প্রেম প্রদানের জন্য তিনি স্বয়ং কৃষ্ণই। আগে একজনই ছিলেন, তারপরে দুটি ভাগ হয়েছিলেন, পরবর্তীকালে আবার দুই এক হয়ে শ্রী চৈতন্য দেব হয়েছেন। সেই শ্রী চৈতন্য দেবকে ভগবান জেনে এবার যে বৈরাগ্য, বৈরাগ্য শিক্ষা না কিনে বৈরাগ্য অর্থাৎ বিষয়ে বিরাগ বললে ভগবত ভজন করা যায় না। আর বিদ্যা বোঝেন যা কিছু করে না কেন সমস্ত সার বিদ্যা হচ্ছে ভক্তি একদম সাবিদ্যা তন্মতির দেয়। সেই সেই বিদ্যার কল্যাণীয় নিশ্চয় কৃষ্ণ পাদ যদি চিত্তা বিদ্যা হয়। এই প্রকারে তিনি আমাদের চিত্তলাভ চিত্তবিদ্ধ আর কৃষ্ণ ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি যোগ কোনো বিদ্যা দেওয়া হয়নি তার দেবার জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা বুধির জ্যেষ্ঠ মহাপ্রবর্তী, তিনি এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন, তাকে আমি প্রণাম করি। তার কারণ তার কারণে আমি অনুগত হই, সে অবধি
আমরা সকলে জানি সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি আমাদের বিপাকে উপীত হয়ে স্বয়ং মুক্তি যোগ যখন মহাপ্রভু এসেছিলেন তখন আমাদের অবস্থা ছিল অন্যরূপ। সেই অন্যরূপ অবস্থা থেকে তার থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এমন একটি জিনিস দিয়েছেন, এবারে কিন্তু হস্তটস্ত ধরলেন না, কিছু করলেন না, কি দিলেন বুঝছেন? কৃষ্ণ বর্ণমে দিশা অকৃষ্ণ আমি সাঙ্গ পাঙ্গাস্তল যজ্ঞই সংকীর্তন প্রায় ভজা বিপলি পাবেন। কৃষ্ণ এই দুইটি বর্ণ যার মুখে এবং তিনি কৃষ্ণ হয়ে যাব অকৃষ্ণ বরণ গৌর উদ্ধারণ করেছেন। সাঙ্গ পাঙ্গ অঙ্গ নিত্যানন্দ অদ্বৈত উপাঙ্গ দামদন কুণ্ডে ইত্যাদি এবং স্বরূপ দামদন এবং এবং আর তার পার্শ্বর ভক্তবৃন্দ এদিকে নিয়ে তাকে অস্ত্র দিয়ে করেছেন, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ নাম। এছাড়া তাকে আলোচনা করা যায় কোথায় বলছেন যজ্ঞের দ্বারা, অর্থাৎ নাম যজ্ঞের তাকে আলোচনা করেন সেই পলি পাবন চৌধুরীকে আমি নমস্কার করি। এই প্রকারে তাকে জানিয়ে তিনি আমাদের বলেছেন ইহার উপাসনা করিবার জন্য উপাসনা পদ্ধতি আর রয়েছে। সেই উপাসনা পদ্ধতি উপাসনা করি তাহলে আমরা এই জগৎ খেতে উদ্ধার পেতে পারি, নইলে তো উপাস। আর একটি আছে জিনিস আছে যা আছে বলছেন যে নবদ্বীপ ধাম প্রচার বিষয় আজকে যে পদে যা বললেন নবদ্বীপ ধাম প্রচার বিষয় ভক্তের সাথে প্রতিষ্ঠিত করে তিনি ব্যবস্থা করতে গেলে নিয়ম করেছেন, অর্থাৎ তিথিকে অবলম্বন করে লোকজনকে আহরণ করে সাধুগণকে সাধুগণ সম্বন্ধে তাদেরকে সম্মান দেওয়া ইত্যাদি এবং বিশেষ করে যাতে এই ধর্মের তখন যখন তখন তিনি আসেন তখন এখানের অবস্থা ছিল ফাঁকা। সে সময় তিনি এসে সমস্ত দিনে আহরণ আহরণ করে তখন এই শহরে ছিল নবদ্বীপ নাম ছিল, কিন্তু নবদ্বীপ ধামের কথা লোকে জানত না। নবদ্বীপ ধাম বলতে নয়টি দ্বীপ সমাযুক্ত, সেই নয়টি দ্বীপের সমস্ত বিবরণ অবর্ণন করে ভক্তের ঠাকুর আদেশ করেছিলেন সরস্বতী ঠাকুরকে পরিক্রমা করবার জন্য। তার আদেশ প্রাপ্ত হয়ে নবদ্বীপ ধাম পরিক্রমা শেষে এই মহাপ্রভুর জন্মদিনে গোবাটা ভিতরে সেই তিথি পালন করার ব্যবস্থা করেছিলেন। আর কি বলছেন সেই চৈতন্য পূর্বে শোনা যায় যে সারা বিশ্বে ছিল বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে রামকৃষ্ণ স্থাপন করে তার কথা তিনি প্রচার করেছিলেন। পরবর্তীকালে তাই তিনি করেছিলেন একটি জিনিস করেছেন যে যত মত তত পথ শিখতেন, কিন্তু তিনি জানতেন তিনি জিতা করতেন আছে একটাই মত বাসুদেব কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একমে শরণাগরিজ অহংকম সর্বাপ্য মুক্তৈতমে মাসিক স্মরণ ভগবান বলেছেন আমাকে একাকে শরণা। কিন্তু তখন অবস্থা ছিল গ্রহণ করার মতো লোক ছিল না, অন্য রকম লোক ছিল, তাদেরকে তখন বুঝাবার জন্য এই পথ অবলম্বন করেছিল, অবলম্বন করে তিনি পরবর্তীকালে দেখা যায় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গ্রহণ বললেন না এটা হয় না। কী হয় তার মধ্যে মন্ত্রী সাধন কিংবা শরীর কথা, কেন এই শরীর কোনোদিন থাকবে না। আজকে আমরা একটি পুষ্পকালে ছেলে সরস্বতী ঠাকুরের সময় অনেক লোক ছিলেন, অনেক তারা তো সাহায্য লিখেছেন, আবার আমরা আবার আমরা চলে যাবো অতএব এই মনুষ্য জীবন নষ্ট থাকে। কিন্তু এর মধ্যে আরেকটি জিনিস আছে যে জিনিস থাকলে সরস্বতী থাকে সেইটার পরিচয় জানাবার জন্য বিশেষ করে তিনি সেটাই জন্য মত স্থাপন করেছেন। সেই জন্য ছিল বর্তমান মাথাকার্য তার স্মরণ করবার উদ্দেশ্যে রাত্রে সাংবাদিকের ছবি করেছেন। সেই জন্য বিশেষ করে বলছেন যাতে সেটাই জন্য দেবে এটা প্রাপ্ত হতে পারা যায়, সেই জন্য সাধুগণ সকল সময় সেটাই জন্য দেবের কথা একটি মানে সেটাই জন্য কথা মানে একটি কথা
কৃষ্ণ নাম কীর্তন আর বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ শিক্ষা লাভ করে চৈতন্য ভগবত ভজনের জন্য আর কেবল আর সর্বদা কৃষ্ণ ভগবানের জন্য আদেশ করেছেন এবং ভজ অর্থাৎ সেবা ভগবান সেবা করবার জন্য আদেশ করেন অর্থাৎ ভগবানের সেবা করে ভগবানের ভজন করে ভজন কীর্তন করে আর সব সময় যাতে ভগবানের মধ্যে থাকে সবকালকে উপস্থিত কাজ সেই আমি তার বলছে সেইটার মধ্যে দিয়েছে বসে বলেছেন তুমি যাও গৌর দিয়েছে এখানে কী করবে সকলকে ভগব কৃষ্ণ ভজ কর কৃষ্ণ শিক্ষা ইহা বলিবার বলাইবার ইহাই গুরুত্ব আদেশ দিয়েছেন সেই জন্য সাধুগণ সর্বদা সেই তার কথা স্মরণ করে সেই জন্য আমাদের সেই চৈতন্য আমাকে স্মরণের আমরা তার কথা জানতে পারি সেই জন্য এই জন্য স্মরণের জন্য চেষ্টা করে বাঞ্ছা করতে পারি।